কেন? মা, আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। কি ভালো লাগতেছে না কিছু? তোর মাথা ঝিমঝিম করতেছে, তুই বমি করতেছস। কি হয় নাই বোমা তাই কম, তোমার আদরের ননদ, ও নাকি বমি বমি লাগে মাথা ঘুরায়। দেখেন এলাকার মানুষ যদি এখন জানাজানি করে ফেলায় যে পুরীর এই অবস্থা ও গর্ভবতী, তো আমাকে ফ্যামিলির মান সম্মান যাইব, ভাইবা চিন্তা কথা কইতে হইব, কিছু একটা তো করতে হইব, পরে মারধর করলে তোর সমাধান হইব না। বৌমা, এটা তুমি কি কইতেছো? ঠিক আছে, তুমি ওরে জিগাও, এত বড় সর্বনাশ কেরাই করছে ওর। ঠিক আছে আম্মা, আপনি কান্নাকাটি করেন না, আমি দেখতেছি। পরে কত তোর এই সর্বনাশ কে করছে? চুপ কর আসুস কেন? আমার প্রাইভেট মাস্টার রাকিব স্যার। আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। যান, আপনি ঘরে যান। চুপ কর, কান্নাকাটি বন্ধ কর, কান্নাকাটি বন্ধ করতে বসি। আরে ভাবি, কই যাইতেছেন? পরি ভাবি কান্না করতেছে কে? দেরি করে বাড়িতে ফিরছে, এই জন্য মানুষ কি করলো না করলো সেই দিকে নজর খালি না, নিজের চিন্তা করো তো। তুমি কথা কইতে চাই না, চুপচাপ চল, কোনো কান্না খেতে চলবো না। দেখো মা, পরিষ্কার কি হয়েছে আর কি এমন হয়েছে যাতে মান সম্মান সব ধুলাই মিশে গেছে? কি আর কুমুভাজন করির এখনো বিয়ে হয় নাই, শাদি হয় নাই, ও কিনা মা হইতেছে। মা, কি সব বলতেছো তুমি? পুরি মা হইতেছে মানে? কিন্তু আমার বোনের এত বড় সর্বনাশ কে করছে মা? কে আর করবো, তোরে আমি বারবার নিষেধ করছিলাম, বাড়িতে লজিং মাস্টার রাহিস না, ওই রাকিব। রাকিব? রাকিব আমার বোনের? মা, পুরি কই? পুরীর নিয়ে বৌমা রাকিব বাড়িতেই গেছে। না, আমার ছেলে এমন একটা কাজ করবে এটা কখনো আমি বিশ্বাস করি না। তোমাদের ভুল হইতেছে। না, আমাকে কোনো ভুল হইতেছে না। দেখেন, আমার ননদ খুব সহজ সরল মেয়ে, ও কখনো মিথ্যা কথা কইব না, নিজের মান সম্মান নিয়ে কেউ কখনো মিথ্যা কথা কইব না, ও যা কইছে সব সত্যি। বিশ্বাস যদি না হয় আপনার ছেলে ডাকতেন না, ডাকতে ওরা জিজ্ঞেস করেন। শোনো বৌমা, আমার জিজ্ঞেস করা লাগবো না, রাকিব রে আমি চিনি, আর রাকিব রে আমি আমার নিজের আদর্শে বড় করছি, উল্টাপাল্টা কথা বইলে আমাদের সম্মান নষ্ট করবে, তাছাড়া আমার শিক্ষিত ছেলে এমন ভুল কাজ করবে না। রাকিব, এরা কি বলে এসব? কি বলছে ওনারা? আর ওনারা এই বাড়িতে কেন? এই বাড়িতে ওনারা বলছে ওই বাড়ির মেয়ে পরীর গর্ভে নাকি তোর সন্তান। না না, এটা অসম্ভব, এটা হতে পারে না বাবা। এবার শুনলা তো আমার ছেলে কি বললো? শুনলা তো
আমার ছেলে এরকম পাপ করবার পারে না। দেখো কোন জায়গার পা পাই না, কোথায় ডালতে চাইছো তোমরা? চুপ করেন আর একটা কথা কইবেন না। দেখো রাকি, তুমি এখন যতই কথাটা ঢাকার চেষ্টা করো, কথা কিন্তু আমরা ঢাকবো না। যা হবার তা তো হয়ে গেছে, তোমার ভালোই ভালোই কইতাছি। তুমি স্বীকার করো যে আমার ননদের তুমি বিয়ে করবা। চুপ কর তুই, কি হইলো, চুপ করে আছো কেন? অসম্ভব। অসম্ভব তাই না? ঠিক আছে, অসম্ভব রে কিভাবে সম্ভব করতে হয় এটা আমি দেখে ছাড়বো, তোমরা মনে রাখো। আচ্ছা যাও, সে যা পারো তোমরা কইরো। এই এ তো জোর দিয়ে যখন কইতাছি, কামড়া কি তুই করছস? এই আরাম যাবা, তা আমার আগে কবি না এমন একটা কাম তুই আমার কোন হয়ে করলি। জাগে করছস করছস না তো করছস, ওই নার মধ্যেই থাকবি। নার মধ্যে থাকবো? নার মধ্যে থাকবি তাহলে স্বীকার কর যা। সব কিছু বুঝলাম, এখন রাকিব কি কয়? আমি জানি না ভাইজান, বৌমা পরিরে নিয়ে রাকিব বাড়িতে গেছে, আমার কোনো খবর আসে নাই। আচ্ছা আগে বৌমা আসুক তারপর শুনি। কিন্তু মামা, রাকিব যদি অস্বীকার করে তখন কি করবো আমরা? আগে তো শুনি তারপর দেখা যাক ব্যাপারটা কি করা যায়। মামা তুমি এক কাম করো, ওই লজিং মাস্টার রাকিব আর ওর বাবারে অক্ষণে যাই কইবা আমার সাথে। যে কাম করছস তুই তোরা তো খুশি খুশি করে ফেলাবো। তুই এক কাম কর, দূরে যাই তোর বোনের বাড়িতে কয়েকদিন থাক, তারপরে এইখানকার ঝামেলা সব মিটলে আমি যখন তোর খবর দিব তখন তুই আইবি। কিন্তু আব্বা, আমি তো একজন মাস্টার মানুষ, যদি পালাই মানুষ অন্য কিছু মনে করবো না। মাস্টার মানুষ যে কামটা কইরা বইছ মাস্টার, যেটা কইলাম সেটা হলো, আর দেরি করো না যাও। হ দোয়া করছি, আর হুনো ওইখানে যাই আবার কোনো কুকর্ম ভয় নয় না। আগে থাক, সালাম করুন লাগবো না, যাও ওইখানে যাই আবার কোনো কুকর্ম ভয় নয় না। মাস্টার তারপর ঢাকা যাও। আসলে হয়েছে কি, আমার একটা খুব জরুরি কাজ আছে, আজকে যেতে হবে। আমারও জরুরি কাজ আছে মামা, তোমার যাইতে কইছে, চলো আমার সাথে। তোরা তো বড় সাহস হয় কেমনে, আমার বোনের এত বড় সর্বনাশ করে তারে ফালা রেখে তুই ঢাকা যাবি না? চল এই মুহূর্তে চল, তা নাহলে তোর একদম মাইরা ফেলাম। না আমি যাবো না, মরা গেলে যাবো না। মরে গেলে যাবি না? তোর তো মরতে লাগবো না, মার লাগবো চিন্তা, চল। মাস্টার সাহেব এমনি করে ধরে লয়ে কই যাইতেছেন? কই আর নিয়ে যাবো, ও যে বড় অন্যায় করছে সে অন্যায় শাস্তি দেওয়ার জন্য বাড়িতে নিয়ে যেতেছি। দাদা ভাই ওনারে ছাড়ে দেন, উনি একটা মাস্টার মানুষ, ওনার একটা সম্মান আছে না? সম্মান না, ও যে কাজ করছে ওর আবার সম্মান, ওর তো জুতা গলা মালাতে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ
দাঁড়ি আমি চাচারে খবর দিই। কাকা, ও কাকা। আমি কি সোমা? কাকা, আমি রাস্তায় দেখলাম রানা ভাই রাকিব ভাইয়ের কলার ধরে বাড়িতে নিয়ে যাইতেছি। এটা ঠিক কি কসম, তারই তো সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ চাচা চলেন যাই। আচ্ছা চল চল চল। আমার ভাগ্নি যে অভিযোগ করলে দেখি সত্য না? একদমই মিথ্যে। মামা সবর করো, আমার কথা বলতে দাও। আমার ভাগ্নি কখনো মিথ্যে বলতে পারে না, ও একটা সরল সোজা মেয়ে, ও মিথ্যে বলা শিখেনি। এখন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত তোমার মানতে হবে। আমার ভাগ্নিকে তোমার বিয়ে করতে হবে। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে? আমি তো এই অপরাধটা করি নাই। দেখ ভালো বেলা বলতেছি, এখন আমার বন্ধু বিয়ে কর, তাহলে তোর জান তো দামন করবে এখানে। রানা, সোজা আঙ্গুলে কি উঠবো না, আঙুলে টুকতারা করতে দেবো। আমার জুতাটা দিয়া আপনারা যে বিচার করবেন আমি মাথা পেতে নিব। এ ভাগনা থামো, বিচার তো একটাই, ও আমার ভাগ্নির সাথে খারাপ কাজ করছে, আমার ভাগ্নির এখন আর বিয়ে করতে হবে। ও চেয়ারম্যান সাহেব, ও বিয়ে অবশ্যই করবো, আপনারা বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা শোনো মাস্টার, তোমাকে একটা কথা বলি, এখন তোমাদের মধ্যে কিছু কতিপয় মাস্টারদের কারণে আজকাল গার্ডিয়ানরা বাড়িতে লক্সারি মাস্টার রাখে না, বুঝছো? এই সমস্ত কাজ করা ঠিক না। এ মামা, তুমি এক কাজ করো, কাদের সাহেবের খবর দাও, আজকে এখনই বিয়ে হবে। ঠিক আছে মামা। দাঁড়াও বাবা। কই যাও? এই তো বাবা, পায়েলকে দেখতে। পায়েলকে দেখতে? না, তুমি ওখানে যাবে না। কেন যাবো না বাবা? আচ্ছা বাবা, তুমি সবসময় এরকম কেন করো? ওর বাড়িতে তাড়াই দিছো, তারপর তুমি শান্তি হও নাই? হ তাড়াই দিছি, ওই বই বাড়ির বউয়ের যোগ্য না, এই জন্য তাড়াই দিছি। ওইখানে তুই যাবি না। দেখো বাবা, কি যোগ্য অযোগ্য সেটা আমার দেখার বিষয় না, আমি বলছি আজকে আমি যাবো। তোর লজ্জা করে না বাপের কথার উপরে কথা বলতে? তুই এখানে যাবি না। যাবো, আমি এখন যাইতেছি। রানা, ঠিক আছে যা, কিন্তু মনে রাখিস ওই বউ যেদিন এই বাড়িতে উঠবো এই বাড়ির থেকে তুই সেদিন নামবি। কিন্তু দুঃখের বিষয় কি জানোস, ওই আমিও না ওইটাই চাইতেছি যে তোর ক্ষতি হোক। তুই বুঝোস নাই, আমার গরুরে খাইতে না দিয়া তুই এনে এসে বসে বসে মস্কারা করস, মস্কারা করস আমার সাথে না? হ্যাঁ মামি, তুমি সবসময় আমার সাথে কেন এমন করো কও তো? দেখো তুমি এক বেলা খাইতে না দিলেও আমি তোমার মুখের উপরে কখনো কথা কই না, আর তুমি কি করো সবসময় আমার মারধর করো। আজকে মামা যদি বাইরে থাকতো কখনো আমার সাথে এমন করতো না। তুমি মামি তো, এই জন্য আমার জন্য তোমার কোনো মায়া নাই, কোনো মায়া নাই। আহারে, আমার তো কি কষ্ট হইতেছে। আহারে সত্যি কথাই তো, আমার ভিতরে কোনো মায়া মহব্বত নাই। ওই খচ্চরি, ওই তোর উপরে তো আমি মায়া দেহাইতেই গেছিলাম, বুঝছস নাই? মায়া দেহাই আমি একজনের সাথে বিয়ে পর্যন্ত ঠিক করাইছিলাম। মামি কি অশান্তি শুরু করছেন, আমার বোর হাতটা নিয়ে মুছতে হইতেছে। এই তো কইতে না কইতে আমার সোনার টুকরা পাত্র চলে আসছে। ওই গরম জাদু, তোরে তো আমি দেয়া কিছু বকুলের সাথে বিয়ে ঠিক করছিলাম, ও পাত্র সত্য করে রাখতো। গেছিলি তো ওই কোটিপতি রানার বাড়িতে বিয়ে হয়ে ভালোবেসে বিয়ে করছিলি, কি এখন ঘ
লোকে ওই আমার পাতলাইতে তোর আশা লাগলো। মামি রানা আমার কাছে যায় নাই, আমার শ্বশুর একটু অন্যরকম মানুষ, সে অনেক রাগী, আমার মাইন নিতে পারে নাই, সেই জন্য বাইর করে দিছে। রানা তোমার বাইর করে দেয় নাই, রানা আমার ঠিকই ভালোবাসে। মামি ঘটনা আমি হচ্ছে ওই আমি আপনার বাঘনীকে অনেক ভালোবাসি, বুঝছেন, অনেক ভালোবাসি। ওই আপনার ওই যে বাঘনীর পেটে সন্তানটা আছে, ও সন্তান মাইনে নিতে আমার কোনো সমস্যা নেই, একটা বাবার বিয়ার তো আমার রাজি। এই তো তোর ভালোবাসার খেতা পুরে আমি দেখ, ভালোবাসা কারে কয়, তোর এই পেটের বাচ্চা পর্যন্ত মাইনে নিতে চায়, এই দেখ আমার পছন্দ করার মতো পাত্র। না আমার অত ভালোবাসা দরকার নাই, আমি যেমন আছি তেমনই ভালো আছি। ঘটনা কি মামি, কে হইলো ও এমন লোক ভাঙে যাবো তো মস্ত কম না মামি। ঘটনা সেই আপনার জন্য যে আগে যে একটা সিম বানাবো দিয়েছিলাম ওইটা আমি নিয়েছি, সত্যি ওর গলার মাপটা লাগবো, আমি ওর নিয়ে একটু ঘরে যাই। মামি এলাম বালকটাকে না বাবা, তুমি ঘরে যাই বসো, আমি দেখতেছি যাইতেছি, গলার মাপটা কিন্তু নিতে হবে। আরে বাবা ঘরে যাও, যাইতেছি মামি। আমার বউরে বলো বেশি দেরি করে না, আমার মাপটাকে তুমি নিয়ে যাইতে দাঁড়া এদিকে ভাই, যান কিছু কবে আমারে হকম। মামি এটা ও তুমি বুঝবা না, জামাই তুমি বাইরে যাও, আমি সব ঠিকঠাক করে তোমার খবর দেবো না। ঠিক আছে, আসসালাম আলাইকুম। আমার বউ যে এরপর যে ভাই কৃষি মনে গেছি না, তোর হাত পা সবগুলো ভেঙে দিল, যা চুপ কর একদম। মামি আপনি চুপ করেন, মামি দেখেন আপনার বাড়িতে আমার বউরের আসি দিকে আর যা খুশি তাই বলবেন আর যা ইচ্ছা তাই করবেন, সেটা তো আমি মাইনে নিবো না। ও তা তুমি মাইনে নিবা না, কেন মাইনে নিবা না? হ্যাঁ দুইজনে ভালোবেসে বিয়ে করছে, বউরে তো বাড়িতে রাখতে পারো না, বাপে শেষ আমারে বাইর করে দিছে। দেখেন কেন বাইর করে দিছে, খুব ভালো করে জানেন আপনি। আর বের করে দিছে, আমি আমার বাপের মুখে তো কথা বলতে পারিনি, কিন্তু এরা বেশি দিন সহ্য করবো না, সময় হোক আমি আর ঠিক এনে নিয়ে যাবো। সময় হওয়ার পর্যন্ত আমি তো অপেক্ষা করবো না, নিয়ে গেলে আজ এখনই মুহূর্তে নিয়ে যাই তো, আর যদি তা না নেও। মামি এটা তুমি কেমন ব্যবহার করতেছো রানার সাথে, ও তো প্রতিদিন এই বাড়িতে আসে না, অনেকদিন পর আসে এই বাড়িতে, কুজুরে খাইতে দিবা তা না, ওর কথা শোনাইতেছো তুমি? ওরে বাবা রে বাবা, আমি তো ভয় পাইছি, সুমামিরে পাশে পাইয়ে একেবারে রক্ত উঠতে বক্তব্য করতেছে না, তো রক্ত আমি কি এমনি ঠান্ডা করতে হয়, আমি তোরে দেখাইতেছি খালি বাড়ির থেকে বাইরে নেই, তারপর দেখতোর আমি কি করি। শুনলা তো মামি কি কইলো? হ্যাঁ সবই শুনছি, দেখো তুমি চিন্তা করো আর খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাবো অবস্থা হইতেছি। এই মেয়েটা বাবা ওর নাম রেশমি, রেশমি কিন্তু ও তোমার সাথে কেন? বাবা আমি ওকে ভালোবাসি। রাকিব এই তোর সাহস কি করে হলো? হ্যাঁ ভালোবাসিস আমাকে, তুই চিনিস না, জানতেন একটা মেয়েকে ভালোবাসবি আর আমি তাকে ঘরে বউ করে তুলে নিব, এটা তুই ভাবলি কি করে? এই রানার কথা মনে নাই তোর? বাবা তুমি ভাইয়ের সাথে যা করছো করছো, কিন্তু আমার সাথে এটা করতে পারবা না, আমি এটা হইতে দিব না, না আমি ওরে বিয়ে করব, আমি মাইন শিকদার, শিকদার বাড়ির সব কিছু আমার হুকুমে আর আমার পছন্দে চলবে। বাবা তুমি ভুলে যাও না, আমিও রাকিব শিকদার, আমার কথা একটা দাম আছে। খবরদার
আর একটা কথা বলবি না। ওই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস ওখানে রেখে আয়, যা। হ্যাঁ যাচ্ছি বাবা, তবে ওকে রেখে আসার জন্য না, ওকে বিয়ে করার জন্য। রাকিব যা। আমি বুঝতে পারছি না আমার সন্তানেরা আমার এরকম অবাধ্য কেন হইল। পাইলের যা খুশি তাই হবে, কিন্তু এই বাড়ি থেকে এক পাও লড়া যাবো না তোমার। দেখো বাবা, তুমি যা বলবো আমি সবসময় তা শুনবো এমনটা ভাবিব না। আর আমি আজকে পাইলের অনেক দূরে চলে যাবো, যেখানে তোমার কোনো অত্যাচার সহ্য করতে হবো না, না সহ্য করতে পারো মামির অত্যাচার। থাকো তোমরা, থাম। তোর ছোট ভাই রাকিব, সে একটা মেয়েকে ভালোবাসে, সে মেয়েকে নিয়ে আসছে বিয়ে করবে। আমার কথা অমান্য করে সেও বাড়ি ছেড়ে চলে গেছে, আর তুই তুই এই কথা বলতেছস? কেন তোরা শিকদার বাড়ির মান সম্মানের দিকে তাকাবি না? কেন আমার দিকে তাকাবি না তোরা? তাকাইতাম যদি তোমার অহংকার বইলে তুমি সবকিছু মাইনে দিতা, তাহলে তাকাইতাম। কি দোষ ছিল মেয়ের যে বাড়িটি তুমি তার বার করে দিছ? নিজের অহংকারে ভুলে না যাইয়া তুমি আমার দোষ দিতেছ? আর কথা মনে রাখো, এই অহংকার তোমার একা করে দিছে, আর একা হবো তুমি। আমি নিজেদের বিশ্বাস করতে পারতাম না।
অরেখাতে অনেক দূরে নিয়ে যাব। একটা তো মনে রাখেন, আপনি একজন নারী, আপনার একজন সন্তান ছিল, আর আপনি আজকে একজন নারীর উপর অত্যাচার করতেছেন, বলে যান না। আল্লাহ সব কিছু বিচার করে, এটার বিচার আল্লাহ একদিন করব। চলো ভাই, বিচার করব করব। এটা আমি কি করলাম? আমি সোনার ডিম পরা হাঁসটার আমি ছেড়ে দিলাম, বকুল তো আমার গলার সোনার সেট দিব না, এখন আমি কি করি? ও বাবা পায়েল, তুমি যেভাবে নিয়ে যাইতেছ, তোমার বাবা তো আমার মাইনে নিব না। দেখো বাবা মাইনে নিক বাঙালি, তাতে আমার যায় আসে না। আমার কিন্তু তোমার পেটে ওর ভবিষ্যৎ কি? কোন সমস্যা হয় আমি নিজের ভাব করতে পারব না, আমি তোমার অনেক দূরে চলে যাবো, তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না।